এদিকে যশোরে ঘোব বেলতলা বৌবাজারে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, গতকাল সন্ধ্যায় যশোর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগের নির্বাচনী প্রচারণা চালিয়ে একটি চায়ের দোকানে বসেছিলেন পারভেজ নামে এক যুবক। সেখানে 4-5 জনের সাথে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পারভেজকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের।